সুনামগঞ্জে ফসল হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছে হাওর অঞ্চলের প্রায় 15 লাখ মানুষ। বাজারে মোটা চাল 50 থেকে 52 টাকা কেজিতে কেনা সম্ভব না হওয়ায় ওএমএস এর ডিলারের দোকানে দৌড়াতে হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্র মানুষদের। সেখানে 2-3 দিন ঘুরে মিলছে 5 কেজি চাল। 3 দিন ধরে আয়া ঘুরে যাইতাছে, চাল তো আমরা পাইতাছি না, খুব কষ্ট করে আমরা চলতাছি। চাল মাত্র সরকার এক টন দেয়, মানুষ 1000 মানুষ বর্তমান এই ডিলারের বোরের আশেপাশে দাঁড়ানো অবস্থায় আছে। এরা কাজ করবে কোন সময়, খাইবে কোন সময়? যেখানে চালের দরকার 10 টন করে সেখানে হচ্ছে 1 টন। সিলেটের খরিদ করে দিনাজপুর, নোয়াগাঁও ডিস্ট্রিক্ট, চিনাইদহ, এই হেরাই মিলের দাম মিলেই এরা চালটা বাড়াইয়া সিলেট বিক্রি করে। খাদ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার 42টি পয়েন্টে ওএমএস চালু করার কথা জানালো কর্তৃপক্ষ। জেলা সদরের 9টা এবং 11টা উপজেলায় আরও 33টা পয়েন্ট, মোট 42টা পয়েন্টে ইতিমধ্যে আমাদের প্রতিদিন 1 টন করে আটা এবং 1 টন করে চাল বিক্রি কার্যক্রম চলছে। আর পাশাপাশি আমাদের খাদ্য বান্ধব কর্মসূচি চলমান আছে এপ্রিল পর্যন্ত। সোমবার হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে লাখাই উপজেলার ভরপুর নিবুল্লা, হাওর সহ নতুন করে আরও 10,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এ নিয়ে জেলার 55,000 হেক্টর জমির ফসল পানির নিচে রয়েছে। কৃষকরা জানিয়েছেন শেষ সম্বলটুকু তলিয়ে যাওয়ায় অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। কর্মজীবী কর্ম করার খুব অসুবিধা হয়। তারার পাইসা ইয়া এলাকার বিক্ষিত একটা খোয়াই নদীতে একটা বেলি ব্রিজ দিলে আমাদের গাঙ্গের পূর্ব পার এলাকার অনেক উপকার হয়। কর্তৃপক্ষ বলছে সময় মতো পানি উন্নয়ন বোর্ড বরাদ্দ পাওয়া সত্ত্বেও সঠিকভাবে বাঁধটি মেরামত না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। অন্যদিকে শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দি ও ঝিনাইগাতি উপজেলার 9 ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের 50টি গ্রামের প্রায় 6,000 হেক্টর জমির পাকা ও কাঁচা বোরো ধান পানিতে নিমজ্জিত রয়েছে। এদিকে মৌলভী বাজার ও নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। নেত্রকোনায় 355 মেট্রিক টন চাল ও নগদ 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছে কৃষকরা। অন্যদিকে বন্যা কবলিত হাওর এলাকায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সব সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে সরকার। বুধবার সচিবালয়ে কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। একটি মানুষের জন্য না খেয়ে মারা না যায়, তার জন্য যা যা করা দরকার ইতিমধ্যে আমরা সকল ব্যবস্থা ইনশাল্লাহ করতে সক্ষম হয়েছি। অফিস ইসলাম।